সচ্চ বন্ধুরা, আজকেও তোমাদের আমাদের পড়া পড়াখানে চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সচ্চ বন্ধুরা, তোমাদের হয়তো মনেই আছে আমরা সহজ পাঠে নামতার মতিবিল কবিতাটি পড়ছিলাম। সেখানে আমরা অনেকটাই নামতার মতিবিলের পড়ে নিয়েছি। আজকে যেটুকুনি বাকি আছে সেটাকে শেষ করব। চলো নামতার মতিবিলে বাকি অংশ আকাশ পাতায় রয়েছে সেটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মশি নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। দাঁড়ি মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়, কমা ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। দাঁড়ি মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। নয় করে মো, পেট কাটা মধ্যাহ্ন স, মোষ দন্তে নয় হসি নি, উন্তুস্ত আয়কারে এ নিয়ে, মোষ নিয়ে পয়াকারে পা, র পার, হ অন্তুস্থ হয়, মোষ নিয়ে পার হয়, রয়াকারে রা, ক্ষয়াকারে খা, রাখা, লয়কারে লে, র লের, রাখালের, ছয়কারে ছে, লয়কারে লে, ছেলে, মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে। বয়চন্দ্র বিন্দু আঁকা বাঁ, তালব সয়কারে সে, বাঁশে বয়চন্দ্র বিন্দু আঁকা বাঁ, ধয়াকারে ধা, বাঁধা বাঁশে বাঁধা, বর্গে জয়াকারে যা, ল জাল, বাঁশে বাঁধা জাল, দন্তে নয় হসি নি, উন্তুস্ত আয়কারে এ নিয়ে, বাঁশে বাঁধা জাল নিয়ে, ময়াকারে মা, ছ মাছ, ধ রয়কারে রে, ধরে মাছ ধরে, বর্গে জয়কারে যে, লয়কারে লে, জেলে, মাছ ধরে জেলে। মোষ নিয়ে পার হয় রাখালে ছেলে, বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। ময়কারে মে, ঘ মেঘ, চ লয়কারে লে চলে, মেঘ চলে, ভয়কারে ভে, তুনতে সয়কারে সে, ভেসে, ভয়কারে ভে, তুনতে সয়কারে সে, ভেসে, ভেসে ভেসে, আ কয়াকারে আঁকা, তালব সয়কারে সে, রসের, আকাশের, গয়াকারে গা, অন্তুস্ত গায়, মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়, ঘ দন্তে ন ঘন, তালব সয়কারে সে, ও শ্যাও, লয়াকারে লা, রলার, শ্যাওলার, ঘন শ্যাওলার, দল দল, ঘন শ্যাওলার দল, বর্গে জল অয়কারে লে, জলে, ঘন শ্যাওলার দল জলে, ভয়কারে ভে, দন্তে সয়কারে সে, ভেসে, ঘন শ্যাওলার দল জলে ভেসে, উঁচু জয়াকারে যা, অন্তুস্ত অ যাই, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। প্রশ্ন নাম্বার এক, প্রশ্ন নাম্বার এক, মোষ নিয়ে কে পার হয়? মোষ নিয়ে কে পার হয়? উত্তর হলো মোষ নিয়ে রাখালের ছেলে পার হয়। উত্তর হলো মোষ নিয়ে রাখালের ছেলে পার হয়। প্রশ্ন নাম্বার দুই, প্রশ্ন নাম্বার দুই, রাখালের ছেলে কি নিয়ে পার হয়? রাখালের ছেলে কি নিয়ে পার হয়? উত্তর হলো রাখালের ছেলে মোষ নিয়ে পার হয়। উত্তর হলো রাখালের ছেলে মোষ নিয়ে পার হয়। প্রশ্ন নাম্বার তিন, প্রশ্ন নাম্বার তিন, কিসে বাঁধা চাল দিয়ে জেলে মাছ ধরে? কিসে বাঁধা চাল দিয়ে জেলে মাছ ধরে? উত্তর হলো বাঁশে বাঁধা চাল নিয়ে জেলে মাছ ধরে। উত্তর হলো বাঁশে বাঁধা জাল নিয়ে জেলে মাছ ধরে। প্রশ্ন নাম্বার চার, প্রশ্ন নাম্বার চার, জাল নিয়ে জেলেরা কি করে? জাল নিয়ে জেলেরা কি করে? উত্তর হলো জাল নিয়ে জেলেরা মাছ ধরে। উত্তর হলো জাল নিয়ে জেলেরা মাছ ধরে। প্রশ্ন নাম্বার পাঁচ, প্রশ্ন নাম্বার পাঁচ, জেলেরা কি দিয়ে মাছ ধরে? জেলেরা কি দিয়ে মাছ ধরে? উত্তর হলো জেলেরা জাল দিয়ে মাছ ধরে। উত্তর হলো জেলেরা জাল দিয়ে মাছ ধরে। প্রশ্ন নাম্বার ছয়, প্রশ্ন নাম্বার ছয়, মেঘ কোথায় ভেসে ভেসে যায়? মেঘ কোথায় ভেসে ভেসে যায়? উত্তর হলো মেঘ আকাশের গায়ে ভেসে ভেসে যায়। উত্তর হলো মেঘ আকাশের গায়ে ভেসে ভেসে যায়। প্রশ্ন নাম্বার সাত, প্রশ্ন নাম্বার সাত, আকাশের গায়ে কি ভেসে যায়? আকাশের গায়ে কি ভেসে যায়?
উত্তর হলো আকাশের গায়ে মেঘ ভেসে যায় উত্তর হলো আকাশের গায়ে মেঘ ভেসে যায় প্রশ্ন নম্বর 8 প্রশ্ন নম্বর 8 ঘন শ্যাওলার দল কোথায় ভেসে যায় ঘন শ্যাওলার দল কোথায় ভেসে যায় উত্তর হলো ঘন শ্যাওলার দল জলে ভেসে যায় উত্তর হলো ঘন শ্যাওলার দল জলে ভেসে যায় প্রশ্ন নম্বর 9 প্রশ্ন নম্বর 9 জলে ভেসে কি যায় জলে ভেসে কি যায় উত্তর হলো জলে ভেসে ঘন শ্যাওলার দল যায় উত্তর হলো জলে ভেসে ঘন শ্যাওলার দল যায়